মৌসুমি বায়ু ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে সারা দেশে বৃষ্টি প্রবণতা বৃদ্ধি পাচ্ছে আগামী শনিবার থেকে আবারও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার দুপুরে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন এ সময় তিনি বলেন গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে একশো একান্ন মিলিমিটার এছাড়াও সারা দেশে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় আবারও ভারী বৃষ্টি হতে পারে এতে তিন দিনে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানান তারা